অ্যান্ড্রয়েড ভাই ভালো লাগে, ভালো লাগে। আইফোনে প্যারা? জি জি। কি প্যারা খাইছেন? ফোনে ছবি শেয়ার করা যায় না, তারপরে আপনার হোয়াটসঅ্যাপে ছবি মানে ভাইটা যায়। এই কালারটা কিন্তু খুবই সুন্দর। নোট 12 আর 256 জিবি। ক্যামেরা হচ্ছে 46 মেগাপিক্সেলের ক্যামেরা, আর নোট 13 এর হচ্ছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। এইটার হচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, আর নোট 13 এর হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আলহামদুলিল্লাহ ভাইয়ার এখান থেকে সবাই ফোন নিতে পারেন, ভাইয়ার কথাবার্তা এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি সামনে আসলে দেখে পাম না যার সত্য পাইছেন সেটা। আমি ভাইয়ার এখান থেকে আমি ভিডিওটা প্রায় 1 থেকে 1.5 বছর থেকে আমি ভাইয়ের ভিডিওটা দেখি। ফোন কিনবো কিনবো বলে আশা হয় না, মানে বাজেট ছিল না, এখন হয়েছে আলহামদুলিল্লাহ, এখন কিনে ফেললাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরো দুইটা সেল আপডেট নিয়ে আসলাম। একটা হচ্ছে ফ্ল্যাগশিপ ডিভাইস, আর আরো একটা, এটা কিন্তু বাজেটের ফ্ল্যাগশিপ। একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা, 12/256 জিবি সিঙ্গেল ভেরিয়েন্ট, সিঙ্গেল সিমের, আর এটা হচ্ছে বার্গেন্টি কালার। আমাদের সিলেট থেকে এক বড় ভাই আসছে, সিলেট তাই না ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আলহামদুলিল্লাহ। আমাদের ভিডিওগুলা মানে হঠাৎ করে চোখে পড়ছিল নাকি আগে থেকে দেখা হয়? না আগে থেকে দেখা হয়। কতদিন ধরে? 2-3 বছর ধরে দেখা। ভাই আসলে লজ্জাবতী, কিন্তু আর লজ্জা পায় এই দেখে, কেমন ওইদিকে তাকানো ওইদিকে। তো আমাদের ভিউয়ারদের সামনে মানে কেমন লাগতাছে বলেন তো একটু, মানে ফোনটা ফোন ভালো ফ্রেশ কন্ডিশন। কয়টা ফোন দেখাইছিলাম? দুইটা কি প্লাস গ্রেডের ছিল? জি জি। কেমন আসলে আপনার দেখে তো মনে হচ্ছে কেমন? না দেখে ভালো মনে হচ্ছে। অনেক ফোন থাকে স্ক্র্যাচ থাকে, ঠিক আছে? না না একদম ফ্রেশ। ছেলে মানুষ আমার চাইতে লম্বায় বেশি, হাইট বেশি, মাশাল্লাহ। তাও যদি লজ্জা পান তাহলে হয়? আমরা ছেলে মানুষ হাজার হাজার মানুষকে বক্তব্য দিব, তারা আমাদের কথা শুনবে, স্ট্রং থাকতে হবে, তাই না? জি। আচ্ছা এখন বলেন যে আপনার ফোনটা পেয়ে কেমন লাগতেছে? জি ভালো লাগতেছে। ভালো লাগতেছে ভাই? আসলেও নার্ভাস, নার্ভাসনেস কাটানোর জন্য কত হাসি কথা বললাম আসলে ভাই। টেম টেম করেন, এটা আসলে বলা ঠিক না। না না করি না করি ভাই, লজ্জা পাই আমার। যাই হোক ভাই, আপনারা কেউ মাইন্ড করবেন না, ঠিক আছে? তো আমরা আরো একটা সেল আপডেট নিয়ে আসলাম, একসাথে দুইটা সেল আপডেট। এটা হচ্ছে নোট 12, হ্যাঁ নোট 12 আর 256 জিবি। আমাদের এই পাশে বড় ভাই আছে, আমি একটু ক্যামেরাটা ঘোরান, তাদের সাথেও কথা বলবো, সাথে আপু আছে, এবং কি এই ফোনটা আনবক্সিং করে দেখাবো। অলরেডি একবার আনবক্সিং করা শেষ হয়ে গেছিল, পরে ভাবলাম যে একসাথে দেখিয়ে দিই। হ্যাঁ একটু স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রার ক্যামেরাটা একটু দেখাই। আসলে ফ্ল্যাগশিপ ডিভাইস, এইটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, সবাই আপনারা জানেন যে আসলে এগুলা দিয়ে ওই ফোন চলে আসছে, ভাবি ফোন দিছে ভাই। অনেকেই জানে যে আমাদের এইখান থেকে প্রায় রেগুলার 2-1 পিস করে 12-3 আলটার ফ্ল্যাগশিপ ডিভাইস গুলা যায়, হ্যাঁ চলে যায়। যে এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, আর যারা ভাই কি আইফোন ইউজ করতেন কখনো? আইফোনের চাইতে কি এটা মানে হঠাৎ করে এখানে শিফট করলেন, কারণ কি বলেন তো ভাই? অ্যান্ড্রয়েড ভাই ভালো লাগে, ভালো লাগে। আইফোনে প্যারা? জি জি। কি প্যারা খাইছেন? ফোনে ছবি শেয়ার করা যায় না, তারপরে আপনার হোয়াটসঅ্যাপে ছবি মানে ভাইটা যায়। এই দেখেন আসলে এটার ক্যামেরার লেভেলটা কি, ক্যামেরার জোস। আসলে আমি একটা জিনিস বলি যে আইফোনের কিন্তু যারা iOS সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু ভালো বোঝে iOS সম্পর্কে, ঠিক আছে? আর 3 আলটা 4 আলটা এগুলা কিন্তু ক্যামেরার দিক দিয়ে মানে মাশাল্লাহ। আমি কিন্তু আইফোন দিয়ে ভিডিও করতাম একটা সময়, লাইভ করতাম, আপনারা দেখছেন তো সেই ভিডিও, কিন্তু পরবর্তীতে আপলোড দেওয়া যাইতো না বা প্যারা খাইতাম অনেকটাই। তো এটা হচ্ছে S23 আলট্রা সরি 2 আলট্রার হচ্ছে কিছু কনফিগারেশন। এখন আপনারা জানেন যে S24 আলট্রা চলে আসছে, 4 আলট্রা হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে ছিল, আর এই 2 আলট্রা হচ্ছে কার্ভ ডিসপ্লে। হ্যাঁ 3 আলট্রাও কিন্তু কার্ভ ডিসপ্লে, আর এটা হচ্ছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, ডকোমো ভেরিয়েন্ট, 12/256 জিবি সিঙ্গেল সিম। আসলে ভাইয়ার হয়তো লাক খারাপ, তিনি আসলে 12টাই নিতে আসছিল, 12/256 জিবি ডুয়েল সিমের বক্স সহ, ওইটা বর্তমানে মার্কেটে পাই নাই, এর জন্য বাধ্যগত এটা নেওয়া, তাই না? তো ভাই আমাদের ভিউয়ার্সদের জন্য কিছু বলা থাকবে একটু যদি বলতেন, কেমন লাগছে বা আমাদের কথাবার্তা এবং কি ফোন ঠিক আছে কিনা এইসব সম্পর্কে। জি জি সব ঠিক আছে ভাই। আচ্ছা ভাই আসলে নার্ভাস, ভাইয়ের জন্য দোয়া থাকবে। আর এটা হচ্ছে Redmi Note 12 আর 256 জিবি, আমাদের বড় ভাই। আসসালামু আলাইকুম, ভাইয়ের নাম কি? আতিক রহমান। না আপাতত ঢাকাতে থাকি, ঢাকাটা নুরের চালার ভাটারা থানা পাশে। তো প্ল্যানিং কি ছিল Redmi Note 12 নিয়ে? হ্যাঁ আমি বাসা থেকে প্ল্যানিং করে আসছিলাম, আনবক্সিং করি আর কথা বলি। হ্যাঁ
Redmi Note 12 নেওয়ার জন্য। আচ্ছা মাশাআল্লাহ, এটা হচ্ছে Redmi Note 12, একবার পলি কেটে বের করে দেখছি, পরে ভাবলাম যে আপনাদেরও দেখাই Redmi Note 12। বর্তমানে Redmi Note 12 8256 মার্কেটে ক্রাইসিস, মানে নাই বললেই চলে, একটা মাত্র জায়গায় পাইছি। তো একটা কালারই ছিল, ওয়াক পিস ছিল, আরেকটা জায়গায় দুই এক পিস থাকতে পারে, তবে খুঁজতে হবে অনেক। তো যাদের দরকার Redmi Note 12, আপনারা জানেন আমার Note 12 সিরিজের কিন্তু প্রচুর সেল ছিল। তো এটা হচ্ছে গ্রিন কালার, দেখেন কালারটা কিন্তু আসলে সুন্দর ভাই, আসলে ব্ল্যাক চেয়েছিলেন তাই না? ব্ল্যাক এর চেয়ে এটা ভালো লাগতেছে? হ্যাঁ এটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এটা কালারটা কিন্তু খুবই সুন্দর। Note 12 8256 GB, অনেকে বলে যে ভাই প্রাইস কত, প্রাইস কত? আসলে বর্তমানে এই ব্র্যান্ড নিউ এবং ইউজ ফোনের প্রাইসগুলো কিন্তু আপ ডাউন হয়, ঠিক আছে, মার্কেটের পলিসি অনুযায়ী আপ ডাউন হয়ে থাকে, আপনারা জানেন ডলার রেটের কারণে আপ ডাউন হয়ে থাকে। তো এই কারণে কিন্তু প্রাইসগুলো অনেক সময় বলে দেয় না। তো ভাই প্রাইসটা কেমন পাইছেন? প্রাইস আলহামদুলিল্লাহ আমার বাজেটের মধ্যেই ছিল। আমি ভাইকে প্রেফার করেছিলাম হচ্ছে আরেকটু যদি বাজেট ইনক্রিজ করে নোট 13টা নিতে পারতো তাহলে কিন্তু আরো বেটার হতো। কেন বেটার হতো? নোট 12 এর হচ্ছে ভেরিয়েন্ট 8GB 256GB দুইটারই সেম, কিন্তু এইটার ক্যামেরা হচ্ছে 46 মেগাপিক্সেলের ক্যামেরা, আর নোট 13 এর হচ্ছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। এইটার হচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, আর নোট 13 এর হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তবে ওই দিক বিবেচনা করে ঠিক আছে নোট 13টাও কিন্তু ভালো, বেটার। বর্তমানে যেহেতু 13 সিরিজ চলে আসে, আপনারা ট্রাই করবেন 13 সিরিজ নেওয়ার জন্য। তবে বাজেট যাদের কম, এটা নিরাশ করার মতো কিন্তু ফোন না নোট 12, ঠিক আছে। তো ভাই আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলেন, যদি কিছু বলার থাকে। আসলে আপনার কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে পাঞ্জাবির সাথে, আলহামদুলিল্লাহ। ভাইয়ার এখান থেকে সবাই ফোন নিতে পারেন, ভাইয়ার কথাবার্তা এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি সামনে এসে দেখে পাঞ্জাবি না যার সত্য পাইছেন সেটা আমি ভাইয়ার এখান থেকে, আমি ভিডিওটা প্রায় এক থেকে দেড় বছর থেকে আমি ভাইয়ের ভিডিওটা দেখি। ফোন কিনবো কিনবো বলে আশা হয় না, মানে এখন বাজেট ছিল না, দেখ এখন হয়েছে আলহামদুলিল্লাহ, এখন কিনে ফেললাম। আপনারা সবাই আসতে পারেন, ভাইয়ের কাছ থেকে ফোন নিতে পারেন, ভাইয়া বেস্ট প্রাইসটা কি আর দেওয়ার চেষ্টা করবে। বেস্ট প্রাইস অনেকেই আসলে দেওয়ার চেষ্টা করে, আবার পারে না অনেক সময়, কেন জানেন? বেস্ট প্রাইজের চাইতে বেস্ট প্রোডাক্টটা যদি দিতে পারে এটা হচ্ছে সবচাইতে ভালো জিনিস, ঠিক আছে। তো চেষ্টা করব সবচাইতে ভালো প্রোডাক্টটা আপনার হাতে তুলে দেওয়ার জন্য। তো সবাই আমাদের শপে আসবেন, আমাদের শপটা হচ্ছে যমুনা ফিচার পার্কের লেভেল 4 ব্লকে, শপ নাম্বার 46/B। আপনারা যমুনার মেন গেট দিয়ে ঢুকে হাতের বামে ঢুকে যাবেন, দেখবেন যে 11-12 লিফট আছে, 11-12 লিফটের চারতলায় প্রেস করলে লিফট থেকে নেমেই হাতের ডান পাশে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।